আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব, সে বিষয়টি হচ্ছে হঠাৎ করেই পেটে ব্যথা। আসুন জেনে নেই ঘরোয়া পাঁচটি উপায়ে আপনার এই পেটে ব্যথা দূর করতে সম্ভব হবে। রোগ হলেই জীবন থেকে সুখ হারিয়ে যায়, তাই তো রোগের আরেকটি নাম হচ্ছে অসুখ। কিছু কিছু অসুস্থতা আমাদের দুর্ভোগে ফেলে দেয়, তবে সমস্যা যতই আসুক না কেন সমাধান খুঁজে নিতে হবে আমাদের। আমাদের সেই সমাধান খুঁজে বের করতে হবে যে কোন সমস্যা থেকে আপনার এই পেটে ব্যথা রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে বাইরের খাবার খাওয়া হয়ে যায়, খুব সতর্কতার সাথে প্রিয় খাবারগুলো দেখলে পরে খেতে মন চায়, হঠাৎ করেই আপনি দেখবেন যে বাইরে যে খোলামেলা পরিবেশে যে খাবারগুলো তৈরি হচ্ছে এগুলো দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না বন্ধুরা। আর এগুলো দেখলেই খাবার ইচ্ছা লাগে বা স্বাদ জাগে, এগুলো খেলে পরে দেখবেন যে আপনার পেটের ভিতরে অ্যাসিডিটির ভাব শুরু হয়ে গেছে। কারণ এই বাইরের খোলামেলা খাবার যখন অপরিষ্কার বা অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তার মধ্যে এসে বাসা বাঁধে। আর এই ব্যাকটেরিয়ার কারণেই আপনার পেটে নানারকম জটিলতা সৃষ্টি করে, সেজন্য হতে পারে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। সেজন্য বাজারে নানারকম ওষুধ তো রয়েছে, এগুলো সেবন করলে পরে আপনার এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। পেটে ব্যথা আমাদের দৈনন্দিন একটি স্বাস্থ্য সমস্যা। আমরা অনেকেই পেটের ব্যথায় আক্রান্ত হয়ে থাকি। পেটের ব্যথা হলে ঘাবড়ে যাবেন না, পেটে ব্যথা হলে সমাধান খুঁজতে হবে আপনার নিজেকেই। এজন্য পেটে ব্যথার ধরন অনুযায়ী পেটের ভিতরে কোন জায়গায় আপনার ব্যথাটা করছে তার উপর ভিত্তি করে আপনার চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সাধারণত পেটের ব্যথার মূল কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো কারো গ্যাস্ট্রিক হলে, কারো কারো কিডনিতে স্টোন হলে, এমনকি অ্যাপেন্ডিসাইডের ব্যথা হলেও আপনার পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। অনেক সময় আছে দেখবেন বন্ধুরা যে আপনার কোনো কোনো মেয়েদের যখন মাসিক হওয়ার আগে একটা পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। কারো কারো ক্ষেত্রে হয়, আবার কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। সেজন্য আপনাকে এর মূল কারণগুলো খুঁজে বের করতে হবে যে কি কারণে আপনার এই পেটে ব্যথা হয়েছে বা হতে পারে। সাধারণত কিছু বিষয় যদি আমরা লক্ষণ করে থাকি, যে যদি মনে করবেন যে আপনার অ্যাসিডিটির ব্যথা হয়েছে, তাহলে ব্যথাটা আপনার পেটের উপরের দিকে হতে পারে। এটা খেয়াল করবেন যে যখন আপনার অ্যাসিডিটির ব্যথা হবে তখন আপনার ব্যথাটা বুকের উপরের দিকে ব্যথাটা হবে, এবং কোলেস্টেরলের ব্যথা হলে আপনার পেটের উপরের দিকে এবং ডান পাশে পাঁজরের নিচে ব্যথাটা অনুভব হবে। তাছাড়া যদি অ্যাপেন্ডিসাইডের ব্যথা হয়ে থাকে তাহলে ব্যথাটা নাভির চার আঙ্গুল নিচে ডান পাশে ব্যথাটা অনুভব হবে। এমনকি অ্যাপেন্ডিসাইডের ব্যথা হলে আপনার বমি হতে পারে, আপনার শরীরে জ্বর থাকতে পারে। আপনি যখনই দেখবেন যে অ্যাপেন্ডিসাইডের ব্যথা হয়েছে, আপনাদের শরীরে জ্বর অনুভব হবে, বমি বমি ভাব হবে এবং তল পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে। তারপরেও যদি কারো কষ্টকাঠিন্য হয় তাহলে তার পেটে ব্যথা হতে পারে, এমনকি আমাশা হলেও তার নাভির চারপাশে চিনচিন করে ব্যথা হতে পারে। এই ব্যথাগুলি, এই লক্ষণগুলি আপনি বুঝতে পারলে পরেই অনুভব করবেন যে আপনার কোন ধরনের পেটে ব্যথা হয়েছে। এই পেটে ব্যথা থেকে বাঁচতে হলে আপনি ঘরোয়া যে পাঁচটি টিপস অবশ্যই মনে রাখলে পারে আপনার এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমে আসতেছি এক আদা, দ্বিতীয়তে আমরা আসতেছি হলুদ, তৃতীয় নম্বরে আমরা আসতেছি গরম পানি, চতুর্থতে আমরা আসতেছি বেকিং পাউডার ও লেবু, এবং পঞ্চমে আমরা আসতেছি কাঁচকলা। তাহলে এই ঘরোয়া পাঁচটি টিপস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার এই পেটে ব্যথা থেকে আপনার মুক্তি পেতে পারেন। তাহলে বন্ধুরা, যে ঘরোয়া পাঁচটি টোটকার কথা আমরা বলে দেব, এই ঘরোয়া পাঁচটি টোটকা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই পেটে ব্যথা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। প্রথমে আমরা আসতেছি আদার কথা। আপনি আদা কুচি কুচি করে কেটে আপনি যদি এক গ্লাস পানির ভিতরে মিশ্রিত করে খেতে পারেন তাহলে আপনার এই পেটের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আদায় প্রচুর পরিমাণে প্রদাহ কমাতে সাহায্য করে, এজন্য আপনি আদা চাও খেতে পারেন। সেজন্য আদার তুলনা হয় না, আপনি আদা খেতে পারেন, পেটে ব্যথার জন্য আপনি আদা খুব উপকারে দেবে। দ্বিতীয়তে আমরা আসতেছি হলুদ। আপনি এক গ্লাস পানির ভিতরে এক টেবিল চামচ হলুদ ছেড়ে দিন, তারপরে ভালো করে মিশ্রিত করে সেই পানি পান করুন, দেখবেন যে আপনার পেটে ব্যথা সমস্যা সমাধান হয়ে গেছে। দ্বিতীয়তে আমরা আসতেছি গরম পানি।
আপনার পেটের ব্যথার প্রদাহ কমাতে গরম পানির তুলনা হয় না। দাঁতের ব্যাকটেরিয়া সমাধান করতেও গরম পানি পান করা হয়। আপনি এক গ্লাস গরম পানি উমা উমা করে এক গ্লাস গরম পানি করুন, সেই পানির ভিতরে আপনি এক চিমটি লবণ ছেড়ে দিন এবং বারে বারে সেই পানি পান করুন, দেখবেন তাহলেই সে আপনার এই পেটে ব্যথা সমাধান হয়ে গেছে বা পেটে ব্যথা সমস্যা সমাধান হতে পারে। চার নম্বরে আমরা আসতেছি বেকিং পাউডার ও লেবু। আপনি এক গ্লাস পানির ভিতরে এক টেবিল চামচ বেকিং পাউডার ও এক পিস লেবু চিপড়িয়ে তার ভিতরে দিন। তারপরে এক টেবিল চামচ আপনি চিনি দিতে পারেন। এগুলো মিশ্রিত করে আপনি বারবার করে খেলে পরেই আপনার এই পেটে ব্যথার সমাধান হয়ে যাবে। পাঁচ নম্বরে আমরা আসতেছি বন্ধুরা কাঁচকলার কথা। কাঁচকলা আপনি সিদ্ধ করে খেলে পারে পেটের প্রদাহ কমাতে সাহায্য করে, কারণ কাঁচকলায় রয়েছে ভিটামিন B6 এবং সিলেট পটাশিয়াম, যা শরীরের পেশিতে টান পড়লেও শরীরে ব্যথা কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। এজন্য কাঁচকলা খেলে পারে আপনার পেটের কষ্টকাঠিন্য দূর করে, সেজন্য আপনার পেটের ভিতরে যে ব্যথাগুলো বা বিষক্রিয়াগুলো আছে সেগুলো ধ্বংস করতে সক্ষম, সেজন্য আপনি কাঁচকলা খেতে পারেন। তো বন্ধুরা, আমরা যে পাঁচটি টিপসের কথা বলেছি, এই পাঁচটি টিপস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার পেটের ব্যথা দূর করা সম্ভব বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, যে খাবারগুলো আপনি খাবেন না, যেমন আপনি বাহিরের পরিবেশে বা অস্বাস্থ্যকরভাবে যে খাবারগুলো তৈরি হচ্ছে, যে তৈলাক্ত দিনের পর দিন ওই তেল দিয়ে ভাজা হচ্ছে, এইগুলো আপনি খেলে পারে আপনার পেটে ব্যথা বা ফুড পয়জন হতে পারে। সেজন্য আপনি প্রচুর পরিমাণে পানি পান করুন এবং ঠান্ডা জাতীয় জিনিস খান, ডাবের পানি, ইসবগুল ভুসি, তুকমা দানা, এগুলো খেলে পরে আপনার পেটের দুষ্ক্রিয়া কমাতে সক্ষম। এবং পেটের সমস্যা সমাধান করতে হলে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবে, ডাক্তার সাহেব আপনাকে অ্যাডভাইস দেবে যে আপনার পেটের চেক আপ করা লাগতে পারে, যেমন আপনার পেটের একটা আলট্রাসোনোগ্রাম বা রক্তের টেস্ট দিতে পারে। এগুলোর উপর নির্ভর করে আপনার ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে আপনি ওষুধ সেবন করতে পারেন। হ্যাঁ, তবে ভুল করবেন না কখনোই, বাজার থেকে বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায়। এই আপনার পেটে ব্যথা হলেই যে আপনি এই ওষুধগুলো ক্রয় করে কিনে খাবেন সেটা ঠিক হবে না, কারণ একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি ওষুধ সেবন করতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের কথাগুলি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।